এখন আমি ক্লাস টেনের জীবন বিজ্ঞানের সেকেন্ড সামিটিভের অন্তর্গত চতুর্থ অধ্যায় ওই ব্যক্তি ও অভিযোজনের সপ্তম তথা শেষ ক্লাসটি করব। এই ক্লাসে আমি ওই ব্যক্তির প্রমাণস্বরূপ মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠনগত তুলনাটি আলোচনা করব এবং তুলনামূলক ভ্রূণ তত্ত্ব অর্থাৎ কম্পারেটিভ এমব্রায়োলজি নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই চলে আসি হৃৎপিণ্ডের গঠনগত মিল, যা ওই ব্যক্তির একটি উল্লেখযোগ্য প্রমাণ। আমাদের মেরুদণ্ডী প্রাণীর যে বিভিন্ন শ্রেণীগুলো আছে, যেমন মৎস্য, উভচর, সরীসৃপ, পাখি এবং স্তন্যপায়ী, এদের হৃৎপিণ্ডগুলো গঠন যদি আমরা ভালো করে দেখি তো দেখতে পাবো এদের মধ্যে অনেক মিল আছে। যেমন প্রত্যেকের হৃৎপিণ্ডে অলিন্দ নিলয় আছে। প্রথমে দেখো মাছ দিয়ে শুরু করি। মাছের হৃৎপিণ্ড দুটি প্রকোষ্ঠ বিশিষ্ট, একটি অলিন্দ একটি নিলয়। এই দুটো প্রকোষ্ঠ হওয়ার জন্য এদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে সর্বদা দূষিত রক্ত প্রবাহিত হয় এবং তাই এই হৃৎপিণ্ডকে বলা হয় ভেনাস হৃৎপিণ্ড। এটা সর্বাপেক্ষা সরলতম হৃৎপিণ্ড মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে। মাছের পরে আমরা কাদের জানি? উভচর, যারা জলেও থাকে স্থলেও থাকে। এই উভচর হচ্ছে প্রথম প্রাণী যারা জল থেকে স্থলে উঠে এসেছে, কিন্তু এদের জীবনের প্রথম দশাটি থাকে জলে, যাকে আমরা ব্যাঙাচি বলি, আর পূর্ণাঙ্গ দশা এরা কোথায় থাকে? স্থলে। তাই এদের হৃৎপিণ্ডের গঠন কিছুটা উন্নত হয়েছে। এদের হৃৎপিণ্ডে আমরা তিনটে প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি, দুটি অরিন্দ একটি নিলয়। এই প্রসঙ্গে তোমাদের বলে দিই যে আমাদের হাতের ডান দিক হবে চিত্রের বাঁ দিক, আর আমাদের হাতের বাঁ দিক হবে চিত্রের ডান দিক। কেন? যেহেতু এটা অন্তঃদৃশ্য। আরেকটা কথা বলে দিই, লাল রং দ্বারা সর্বদা বিশুদ্ধ রক্তকে বোঝানো হয়, আর এই নীলি বল আর বেগুনি বল এই রং দ্বারা দূষিত রক্তকে বোঝানো হয়। তাহলে ব্যাঙ হৃৎপিণ্ডে আমরা কটা প্রকোষ্ঠ দেখতে পাচ্ছি? তিনটে। মাছে কটা ছিল? দুটো। হলো কটা? তিনটে। তাহলে কি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আমার বাড়ছে? তো তখন হৃৎপিণ্ড কি উন্নত হচ্ছে? তো কিন্তু দেখো, যেহেতু নিলয় একটা, তাই রক্ত আলাদা আলাদা প্রবেশ করলেও, বিশুদ্ধ রক্ত দূষিত রক্ত আলাদা আলাদা প্রবেশ করলেও তারা নিলয় এসে মিশে যাচ্ছে, ফলে হৃৎপিণ্ডের মধ্য দিয়ে মিশ্রিত রক্ত প্রবাহিত হচ্ছে। এই বছরে প্রথম আমরা দ্বিচক্রী হৃৎপিণ্ড দেখতে পাচ্ছি, কিন্তু সম্পূর্ণ দ্বিচক্রীকে বলবো না, দ্বিচক্রী সম্পূর্ণ দ্বিচক্রী নয়। দ্বিচক্রী মত বলতে কী বোঝায়? হৃৎপিণ্ড দুটো আলাদা আলাদা পথে প্রবেশ করছে, এবং অর্থাৎ হৃৎপিণ্ড দুটো চক্র দেখতে পাচ্ছে, আলাদা পথে প্রবেশ করছে কিন্তু মিশে যাচ্ছে, সম্পূর্ণ দ্বিচক্রীরা কিন্তু নয়। উভচরের পরে কাদের আমরা জানি? সরীসৃপদের, যারা বুকে ভর দিয়ে চলে, যেমন সাপ, কুমির, টিকটিকি, কিরকিটি ইত্যাদি। এদের হৃৎপিণ্ড যদি গঠন দেখি কি দেখতে পাবো? যে এদের হৃৎপিণ্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট, সম্পূর্ণ চার কিন্তু নয়, আবার তিনও নয়, অসম্পূর্ণ চার। কেন? না, এদের দুটো সম্পূর্ণ অলিন্দ আছে, কিন্তু নিলয়ে কী হয়েছে যে অসম্পূর্ণ আন্ত অলিন্দ পর্দা আছে, সম্পূর্ণ কিন্তু নয়। তাহলে হৃৎপিণ্ড আর একটু উন্নত হলো, ছিল তিন, চারের দিকে এগোচ্ছে, কিন্তু সম্পূর্ণ চার হয়নি। তাহলে দেখতে পাচ্ছি হৃৎপিণ্ডের গঠন আস্তে আস্তে উন্নত হচ্ছে। আর আমরা জানি সরীসৃপ থেকে একদিকে এসেছিল পাখি, আর একদিকে এসেছিল স্তন্যপায়ী। এই পাখি এবং স্তন্যপায়ী উভয় হৃৎপিণ্ড আমরা দেখি, দেখতে পাবো যে হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট, ফলে হৃৎপিণ্ডে সম্পূর্ণ দুটো চক্র প্রবাহিত হচ্ছে। দুদিক থেকে শুধুমাত্র রক্ত প্রবেশ করছে তা না, একটা বিশুদ্ধ চক্র প্রবাহিত হচ্ছে, একটা দূষিত চক্র প্রবাহিত হচ্ছে। তাই একে বলেছে সম্পূর্ণ দ্বিচক্রী হৃৎপিণ্ড, এবং সবচেয়ে উন্নত মানের হৃৎপিণ্ড, জটিলতর হৃৎপিণ্ড হচ্ছে এই হৃৎপিণ্ড। তাহলে এখান থেকে কী দেখতে পেলাম? সরলতর হৃৎপিণ্ড থেকে ক্রমশ স্টেপ বাই স্টেপ কী এলো? জটিলতর হৃৎপিণ্ড এলো, যেটা ওই ব্যক্তির উল্লেখযোগ্য প্রমাণ। কেন ওই ব্যক্তিতে কী বলা হয়েছিল? যে মন্থর ও গতিশীল প্রক্রিয়ায় সরলতর জীব থেকে জটিলতর জীবের উদ্ভব ঘটে তাকেই তো ওই ব্যক্তি বা বিবর্তন বলে। ওই ব্যক্তির উল্লেখযোগ্য প্রমাণ এটাই প্রমাণ করছে যে সরলতর মেরুদণ্ডী থেকে ক্রমশ ধাপে ধাপে জটিলতর মেরুদণ্ডী এসছে। এবার চলে আসি তুলনামূলক ভ্রূণ তত্ত্ব বা কম্পারেটিভ এমব্রায়োলজিতে।
আগে জেনে নিই এমব্রায়োলজি জিনিসটা কি, ভ্রূণতত্ত্ব কাকে বলে। নিষিক্ত ডিম্বাণু থেকে পরিস্ফুরণের মাধ্যমে প্রাণী অথবা উদ্ভিদ গঠিত হওয়ার অধ্যয়নকে বলে ভ্রূণতত্ত্ব বা এমব্রায়োলজি। আরেকবার বলছি, নিষিক্ত ডিম্বাণু থেকে পরিস্ফুরণের মাধ্যমে প্রাণী অথবা উদ্ভিদ গঠিত হওয়ার অধ্যয়নকে বলা হয় ভ্রূণতত্ত্ব বা এমব্রায়োলজি। জার্মান বিজ্ঞানী ভন বিয়ার ভ্রূণতত্ত্ব নিয়ে গবেষণা করে কয়েকটি সিদ্ধান্তে আসেন। ভন বিয়ার দ্বারা অনুপ্রাণিত হয়ে বিজ্ঞানী হেকেল তার বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন। তাহলে বায়োজেনেটিক সূত্র কে আবিষ্কার করলেন? বিজ্ঞানী হেকেল। এটা কিন্তু একটা ছোটো প্রশ্ন। বায়োজেনেটিক সূত্র কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী হেকেল। এই হেকেলের যে বায়োজেনেটিক সূত্র, তার মূল বিষয়টা কী ছিল? ব্যক্তিজনী জীবজনী পুনরাবৃত্তি করে, ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে, অটোজেনি রিপিটস ফাইলোজেনি, অটোজেনি রিপিটস ফাইলোজেনি, ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে। এবারে আমরা যদি মেরুদণ্ডী যে প্রাণীগুলো আমাদের দেওয়া আছে বইয়ে, কী কী? মৎস্য, স্যালামান্ডার, কচ্ছপ, মুরগি, খরগোশ, মানুষ, এই যে মেরুদণ্ডী প্রাণীগুলো দেওয়া আছে, এদের যদি আমরা বিকাশের অর্থাৎ পরিস্ফুরণের তুলনামূলক দশায় ভ্রূণের যে কতগুলো সাধারণ বৈশিষ্ট্য দেখি, দেখব যে কতগুলো সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে মিল আছে, বিকাশের দশা দেখি দেখি কত বৈশিষ্ট্যের মিল আছে। কীরকম মিল? না, প্রত্যেকের দেখো গলবিলীয় বহিস্থ ফুলকা খাঁজ আছে। কোথায়? গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা খাঁজ আছে প্রত্যেকের। প্রত্যেকের একসারি অন্তস্থ যুগ্ম ফুলকা থলি আছে। প্রত্যেকের লেজের গঠনে কি দেখতে পাও? মায়াটম পেশি দেখতে পাচ্ছি। এই মিলগুলো আমরা দেখতে পাচ্ছি, বহিস্থ ফুলকা খাঁজ, অন্তস্থ যুগ্ম ফুলকা থলি, লেজ সদৃশ গঠনে উপস্থিত খণ্ডকের মতো সজ্জিত মায়াটম পেশি, প্রত্যেকের মায়াটম পেশি দেখতে পাচ্ছি। প্রথম দিকে ভ্রূণগুলোর মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার জন্য এদের সবাইকে একই রকম লাগে। এই প্রথম দিকে প্রত্যেকটা ভ্রূণের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার জন্যই সবাইকে দেখো একই রকম লাগছে। এখানে কি পার্থক্য বুঝতে পারছি যে কোনটা কচ্ছপের, কোনটা মানুষের, কোনটা স্যালামান্ডারের, কোনটা পাখির, কোনটা মাছের? বুঝতে পারছি প্রথম দশাটায়, ফার্স্টে যে বুঝতে পারছি না, কিন্তু ধীরে ধীরে দেখো সেকেন্ড স্টেপে কিছুটা পার্থক্য বুঝতে পারছি, থার্ড স্টেপে কী দেখতে পাচ্ছি? সম্পূর্ণ পার্থক্য বুঝতে পারছি। তাহলে ধীরে ধীরে নিজেদের মধ্যে বৈশিষ্ট্য যেহেতু প্রকাশ পাচ্ছে, তার জন্যই পূর্ণাঙ্গরা একে অপর থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবার যদি আমরা জানতে চাই যে পূর্ণাঙ্গ জীবদের কেন পশুতে আলাদা হয়ে যাচ্ছে, তাহলে কেন হচ্ছে, এর কারণ কি? যে সমস্ত মেরুদণ্ডী প্রাণী একই পূর্বজ থেকে আবির্ভূত হয়েছে, তাদের পরিস্ফুরণ পদ্ধতির বংশধারা উত্তরাধিকার সূত্রে তারা পেয়েছে। যেসব অঙ্গের কোনো অস্তিত্ব আমরা জীবে দেখতেই পেলাম না, সেটা আমরা ভ্রূণের মধ্যে সেসব অঙ্গ দেখতে পাচ্ছি। পূর্ণাঙ্গ প্রাণীদের যেসব অঙ্গ আমরা দেখতেই পাবো না, ভ্রূণের মধ্যে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা কেন হচ্ছে? সমস্ত মেরুদণ্ডী প্রাণী এসছে একই পূর্বপুরুষ থেকে, তার জন্য তাদের ভ্রূণের মধ্যে আমরা সাধারণ বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। কিন্তু পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হবে তাদের ভ্রূণের মধ্যে তত মিল দেখতে পাবো। যেমন দেখো স্তন্যপায়ী পূর্বে কে এসছে? পাখি। এখানে আমাদের কী উদাহরণ দেওয়া আছে? মুরগি। মুরগি আর স্তন্যপায়ীর মধ্যে কে আছে? খরগোশ, মানুষ। এই যে ভ্রূণের যে দশার মধ্যে দেখো অনেক মিল আছে, কার তুলনায়? মাছের তুলনায়। মাছের সঙ্গে যে মিলটা আছে তার চেয়ে অনেক বেশি মিল আছে মুরগির সঙ্গে, খরগোশ ও মানুষের। তাহলে এই মিলটা কেন এরা কাছাকাছি পড়ে? স্তন্যপায়ী ভ্রূণের সঙ্গে মাছ অপেক্ষা প্রাণীর ভ্রূণের মিল দীর্ঘস্থায়ী হচ্ছে। এই ঘটনা কী প্রমাণ করছে? যে বিবর্তনের ভ্রূণতত্ত্বের প্রমাণ, বিবর্তনকে সমর্থন করছে, যে সরলতর প্রাণী থেকে উন্নততর বা জটিলতর প্রাণীর সৃষ্টি হয়েছে। তারা যত কাছাকাছি হবে তাদের মধ্যে তাও মিল দেখতে পাচ্ছি, দূরে হলে অতটা মিল থাকতেই না, কিন্তু ভ্রূণের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য তারা আছে। বুঝতে পারলাম? এবার তোমরা বই থেকে ভালো করে একটু দেখে নিও।